আমরা মূলত যে দুটো মেইন প্রোডাক্ট নিয়ে আসছি তার মধ্যে একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আর একটা হচ্ছে যে আইটি ইনেবল সার্ভিস বেস জিআইএস ইনফরমেশন সিস্টেম রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক সো জিআইএস ইনফরমেশন সিস্টেম আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট বা আমাদের সিটি ম্যানেজমেন্টে কিভাবে এটা সাহায্য করতে পারে পার্টিকুলারলি গভর্নমেন্ট এবং যারা আসলে এই শহরগুলো নিয়ে লোকাল গভর্নমেন্ট অথরিটির জন্য আসলে কাজ করছি আর যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সেটা জানি যে আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে যে পরিমাণ ট্রাফিক কনজেশন হচ্ছে এই ট্রাফিক কনজেশন কমানোর জন্য এআই বেসড যে সলিউশনগুলো হতে পারে যেমন আমরা প্রথমে যেটা করি যে আমরা রাস্তাতে কী ধরনের ট্রাফিক আসলে চলে এবং সেইটা কোন কত ভলিউমে ট্রাফিক চলে সো আলটিমেটলি সিটি প্ল্যানিংয়ের ভিতর দিয়ে এই যে স্মার্ট যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আসলে কতটুকু এই ট্রাফিক কনজেশনটাকে সলভ করতে পারে সেটা চেষ্টা করছি আমরা উদাহরণ হিসেবে বলি যেমন আমাদের যে সিবিডি এরিয়া আছে পার্টিকুলারলি কোন সময় আসলে ট্রাফিকের যে ভলিউম যেটা থাকে সেটা বেশি থাকে এবং কোন টাইমে ট্রাফিকের কনজেশনটা কম থাকে সেটা আইডেন্টিফাই করে এবং ক্লাসিফাই করে এবং আলটিমেটলি এটা যখন আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারি তখন আমরা আসলে পরিকল্পনা নিতে পারি আসলে ওই জায়গার জন্য কী ধরনের পাবলিক ট্রান্সপোর্ট দরকার অথবা কোন ধরনের মোড দরকার আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি 2041 সালে সেটা কিন্তু আসলে ম্যানুয়াল বা যে আমরা যে পদ্ধতিতে এখন কাজ করি ট্র্যাডিশনাল ওয়েতে সেই পদ্ধতিতে আসলে আমরা সলভ করতে পারবো না আমাদেরকে যদি এফিশিয়েন্ট ওয়েতে রিসোর্স অল্প অল্প সময় অল্প রিসোর্স খরচ করে আমরা যদি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করতে চাই তাহলে এই এআই বেসড টেকনোলজির আসলে বিকল্প নাই